বর্তমান মেয়েরা বোকা হইতে হইতে এতটাই হয়েছে যে কয়েক মাসের সম্পর্কের মানুষটাকে বিশ্বাস করে চলে যায় বয়ফ্রেন্ডের বন্ধুর ফ্ল্যাটে বা হোটেলে। ভালোবাসার নাম দিয়ে রোজ কতই নামে ধর্ষণ হইতাছে। রোজ হাসারও ধর্ষণ মিথ্যে ভালোবাসার চাদর দিয়ে ঢেকে ফেলা হয়। জোর করে করলে সেটার বিরুদ্ধে অবশ্যই মামলা করা হয়, কিন্তু এই ক্ষেত্রে জোর করা হয় না। মিথ্যা আশ্বাস ভরসা দিয়ে একটা মেয়ের মন জয় করা হয়, তারপর ধীরে ধীরে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে নিয়ে যাওয়া হয় হোটেল কিংবা বন্ধুর ফ্ল্যাটে। আপনার গল্প আপনাদের সবারই শোনা উচিত। মানুষকে বিশ্বাস করা ভালো, তবে এতটাও না যে মানুষটা দিনের পর দিন আপনাকে ব্যবহার করে যাবে, আপনাকে দিয়ে তার শারীরিক চাহিদা মেটাবে, আর আপনি এসব বুঝেও তাকে পাগলের মতো ভালোবাসবেন। কিন্তু এসব করার পরও দেখবেন সেই মানুষটা আপনার কাছে থাকবে না। আমি দিনের পর দিন ও যা বলছে আমি তাই করছি, কখনো একবার ভাবিও নাই যে ও যা বলতেছে সব ঠিক, তো আমি কোনো ভুল করতেছি না, তো একবার চিন্তাও করি নাই। একটা বছরের সম্পর্ক ছিল আমাদের, আমি ওর ভালোবাসা দেখে পাগল হয়ে গেছিলাম। একটা মানুষ এতটা ভালোবাসে আমাকে, এতটা কেয়ার করে আমার, আমি অনেক খুশি হয়েছিলাম যে এরকম একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। রিলেশনের যখন 4 মাস তখন ও বারবার বলতো চল আমরা ঘুরে আসি। তার 2 দিন পরে বের হলাম, ও আমাকে বললো রেস্টুরেন্টে যাবে। আগে জানতাম না এইসব রেস্টুরেন্টে আসলে কি হয়। যাওয়ার পরে ও আমার শরীর টাচ করতেছিল বারবার, আমি যখন না বললাম তখন ও অনেক ইমোশনাল কথা বলা শুরু করলো। তোমাকে ছাড়া অন্য কাকে বিয়ে করবো, আমার কসম দিয়ে বললাম আমার বউ হলে তুমিই হবা, আর তুমি আমাকে কেমনই বা ভালোবাসো, আমাকে বিশ্বাসই করতে পারো না। তখন ওর কথা শুনে বিশ্বাস করলাম। তারপর থেকে অনেকবার ও শুধু ওর শারীরিক চাহিদা আমাকে দিয়ে পূরণ করছে। ও দিনের পর দিন মিথ্যা বলছে আর আমি বোকার মতো সব বিশ্বাস করছি। আমার বান্ধবী ওকে একদিন অন্য একটা মেয়ের সাথে দেখে, আমি যখন জিজ্ঞেস করলাম তখন ও বললো ওর কাজিন। তার কিছুদিন পরেই ও আমার সাথে কোনো কারণ ছাড়া ঝগড়া শুরু করে, তারপর বলে রিলেশন রাখতে পারবে না। আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে আমার সাথে যা যা করলে এটার কি হবে, কেন করলো আমার সাথে, আমি কি ক্ষতি করছিলাম তোমার। ও তখন মুখের উপর বইলা দিল ভালো লাগছে তাই করছি, আর এখন তোমাকে আমার ভালো লাগে না। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি ওরে, কিন্তু বোঝে নাই। পরে জানতে পারলাম ওই মেয়েটাই নাকি ওর নিউ গার্লফ্রেন্ড, যার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা আপুর এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। যে ছেলে আপনাকে মন থেকে ভালোবাসবে সে কোনোদিন আপনার শরীর ছোঁয়ার বাহানা খুঁজবে না। সত্যিকারের ভালোবাসার ভিতরে কোনো চাহিদা থাকে না, না আর্থিক না শারীরিক, কোনোটাই না। যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে ছোঁয়ার জন্য বিয়ে অবধি অবশ্যই অপেক্ষা করতে পারবে। আর যাদের ইচ্ছাই নেই আপনাকে বিয়ে করার, তাদের তো উদ্দেশ্যই ওইটা থাকবে, তাই না? যে কিভাবে আপনাকে ব্যবহার করতে পারবে, কিভাবে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনার পারমিশন নিয়ে শারীরিক সম্পর্ক করবে, তারপর দিনের পর দিন আপনাকে ব্যবহার করবে। আমরা সবাই এখন অনলাইনে যুগে বসবাস করি, বয়ফ্রেন্ডের আবদার মেটাতে গিয়ে তাকে বিভিন্ন পিকচার সেন্ড করেন। হয়তো আপনারা তখন ভুলে যান এই মানুষটা যদি বিশ্বাসটা না রাখে তখন আপনার কি হবে, কি করবেন তখন আপনি? বিশ্বাস করার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যে কাউকে অল্প দিনে পরিচয় বিশ্বাস করাটা সব থেকে বোকামি। মানুষ 5-7 বছরের সম্পর্কেও ধোঁকা খায়, আর আপনি কয়েক মাসের রিলেশনে নিজের সবটুকু দিয়ে দিলেন। একটা কথা কি আপনারা জানেন, আপনারা কখনো সত্য কথায় ভালোবাসা নেন না, এটা আপনাদের সব থেকে বড় সমস্যা। যে মানুষগুলো সুন্দর করে মিথ্যা বলতে পারে, অভিনয় করতে পারে, আপনারা তাদের বেশি ভালোবাসেন। অন্যদিকে যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে আপনি তাকে পাত্তাই দেন না। এটাই হয়, মানুষ কখনো সত্য কথা ইমপ্রেস হয় না, আর যদি হইতো তাহলে এইভাবে কেউ ধোকা খেত না। বর্তমানে বেশিরভাগ মেয়ে ও ছেলেরা বেইমান আর লোভী, আর ভালো মানুষগুলো এদেরই কবলে পড়ে। দিন শেষে ভালো মানুষগুলো কষ্ট নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকে, আর বেইমানগুলো বিন্দাস জীবন কাটায়। এখনকার বেশিরভাগ মেয়েরা ছেলেদের মন মানসিকতা এসব দেখে না, ছেলের টাকা আর চেহারা দেখে। মেয়েদের টার্গেট থাকে ছেলের টাকা খরচ করানো, আর ছেলে দান্দায় থাকে রুমে নেওয়ার জন্য। আর এসব মানুষের জীবনে যে ভালো মানুষটা আসে এরা তার জীবনটাও শেষ করে দেয়। তাই আপু এবং ভাইয়া দুজনের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কিছু পাপের শাস্তি অনেক ভয়ানক, এটা কিন্তু মাথায় রাখবে। আজ যে ছেলেটা এমন করতেছেন, একটা মেয়েকে এইভাবে ধোকা দিতেছেন, আপনার বোন বা সন্তানের সাথেও যদি এমনটা হয় তখন কি করবেন? আবার ধরেন আপনি যে কাজগুলো করছেন আপনার স্ত্রীর সাথে এমনটা হয়েছে, আপনার স্ত্রীর সাথে এমনটা কেউ করছে, তখন কি আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। দরকার কি একটা মানুষের বিশ্বাস নিয়ে খেলার? সারা জীবন আপনাকে অভিশাপ দিবে। পারলে মন থেকে ভালোবাসুন, তাহলে কেউকে ধোকা দেন না। সময় কারো ঋণ রাখে না, সুদে আসলে ফেরত পাবে। আর আপুরা এত সহজে কাউকে বিশ্বাস করবেন না, আর আপনারাও কোনো ছেলের সাথে খারাপ কিছু করেন না। যে ভালোবাসবে সে বিয়ে অবধি অবশ্যই অপেক্ষা করবে। বিয়ের আগে তো প্রেম জিনিসটা হারাম, তাই না? আর এটা তো অনেক বড় অপরাধ। আমাদের জীবনে এসব হতে পারে, আমরা এরকম ভুল করতে পারি, তাই তো ইসলামী বিয়ের আগে সব কিছু হারাম। কেউকে ভালো লাগলে, কেউকে ভালোবাসলে যত তাড়াতাড়ি